হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সদ্য মুক্তিপ্রাপ্ত হরর অ্যান্ড কমেডি মুভি দ্য কনফারেন্স এক্সপ্লেন করতে চলেছি। আসলে এটি একটি সুইডিশ মুভি যার আইএমডিবি রেটিং হচ্ছে 5.8 অ্যান্ড রোটেন টমেটোস হচ্ছে 71%। বন্ধুরা, এই মুভিটিতে আমরা এমন 9 জন মানুষকে দেখব যারা কিনা একটি ট্রেনিংয়ে গেলে তাদের প্রতিটা মুহূর্ত এক একটি দুঃস্বপ্নে পরিণত হয় শুধুমাত্র তাদের অতীতে করা কর্মকাণ্ডের কারণে। তো কী সেই কর্মকাণ্ড আর কী বা ঘটে সেই 9 জন ব্যক্তির সাথে, আর আদৌ কি তারা সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছিল কিনা তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা কিছু মিউনিসিপ্যাল ওয়ার্কার্সকে দেখতে পাই যারা কিনা একটি টিম বিল্ডিং এক্সপিরিয়েন্সের জন্য একটি রিসোর্টে যায়, যেখানে তাদের জন্য আগে থেকেই অনেকগুলো রুম বুকিং করে রাখা হয়েছিল। কিন্তু তাদের সকলকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের কেউই হ্যাপি না সেখানে যাওয়ার কথা শুনে। তো আসল গল্প শুরু করার আগে আমি আপনাদের প্রতিটি চরিত্রের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। 9 জনের এই দলে রয়েছে প্রজেক্ট ম্যানেজার জোনাস, প্রজেক্ট হেড ইঞ্জেলা, ফটোগ্রাফার ক্যাস, এছাড়াও রয়েছে লিনা, আমির, ইভা, টর্পজোন, নাজা এবং অ্যানেট। আসলে তারা কোলারঙ্গন নামের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল যেখানে তারা একটি শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নেয়, কারণ এর ফলে এই জায়গাটা আরও বেশি উন্নতি লাভ করবে এবং অনেক মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে। কিন্তু সেই জায়গায় কমন লোকেরা এই মল তৈরি করতে আপত্তি করছিল। সকলে নিজেদের কাজ শুরু করার আগে প্রজেক্টের জায়গায় গিয়ে ডিসকাশন করে, এরপর তারা তাদের রিসোর্টে চলে যায়। আসলে তারা সকালে যেই রিসোর্টে থাকবে সেটা শহর থেকে একটু দূরে, আর একমাত্র সেই রিসোর্টের মালিকই তাদের এই প্রজেক্টের পক্ষে ছিল, যার কারণে তারা সকলেই সেখানে থাকার সুযোগ পেয়েছিল। রিসোর্টটি শহর থেকে দূরে হলেও সেখানে 4 জন ওয়ার্কার্স ছিল, যাদের মধ্যে রয়েছে জেনি, রোজার, স্লিও এবং কার্ল। তো রিসোর্টে গিয়ে যে যার কেবিনে চলে যায়। এখানে আমরা একটা বিষয় সম্পর্কে জানতে পারি, আসলে লিনা অনেকদিন ছুটিতে ছিল আর তারপর সে কাজে জয়েন করেছে। এর একটাই কারণ, আর তা হল সে মানসিকভাবে অসুস্থ ছিল, তাই সে অনেক সচেতন ছিল যাতে করে এইখানে এসে তার কোনো মানসিক দুশ্চিন্তায় পড়তে না হয়। তো সব কিছু ঠিকঠাক মতোই হয়ে গেলে আমরা দেখতে পাই সকলে মিলে প্রজেক্ট নিয়ে একটা মিটিংয়ে বসে, যেখানে তারা তাদের প্রজেক্টের মার্কেটিংয়ের উপর কাজ করা শুরু করে। আসলে তারা অনেক আগেই একটি ভিডিও বিজ্ঞাপন তৈরি করেছিল এবং সকলে এই ভিডিওটি মার্কেটিংয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার প্ল্যান করে। কিন্তু এই প্ল্যানের বিষয়ে গ্রুপের লিডার এবং সিনিয়রদের মোটেও পছন্দ হয় না। তাদের মতে তাদের সময় লিফলেট বিতরণ করা হতো আর এমনিতেও অনেক বেশি খরচ পড়ে গিয়েছে, তাই নতুন করে ভিডিও ছাড়ার বিষয়টা তাদের পছন্দ হয় না। এখানে আমরা আরও জানতে পারি যে সিনিয়রদের সাথে গ্রুপের অন্যান্য মেম্বারদের আগে থেকে সম্পর্ক ভালো ছিল না। তারা একসাথে আগে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করলেও তাদের মতের মধ্যে কোনো মিল নেই এবং ঐক্যবদ্ধতার যথেষ্ট অভাব আছে, যার কারণে তারা সবাই এমন বিভ্রান্তিতে পড়ে। তো নেক্সট সিনে আমরা রিসোর্টের বাবুর্চিকে দেখতে পাই যে কিনা রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছে, আর তাই সে দেরি না করে গ্যাস আনতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় সে অদ্ভুত কিছু ফিল করতে লাগে। হঠাৎ করেই একটা কাঠের বড় পেরেকওয়ালা লাঠির সাথে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। এইসব দেখে মনে হচ্ছিল কেউ প্ল্যান করে আগে থেকে এইসব করে রেখেছে, যা দেখে কার্লের সন্দেহ হয় আর সে জঙ্গলের ভেতরে চলে যায়। কিন্তু সাডেনলি কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে আর সেখানেই কার্ল মারা যায়। অন্যদিকে টিমের সবাই নিজেদের প্রজেক্ট নিয়ে আবারও আলোচনা করতে বসে। আসল খেলা তো তখনই শুরু হয়, কারণ এখানে অনেকগুলো কারেকশন চলছিল। অ্যাট ফার্স্ট তারা কৃষকদের কাছ থেকে তাদের জমিগুলো ছিনিয়ে নেয় শুধুমাত্র এই প্রজেক্ট কমপ্লিট করে এখানে শপিং মল স্থাপন করার জন্য। এমনকি তারা কৃষকদের এক পয়সাও এই জমির বিনিময়ে দেয়নি। এখানে ডেভেলপমেন্টের জন্য বাস রুট প্রপোজও ছিল না, এছাড়া বাস কমিউনিটির সকল টাকা এই শপিং মলের খরচেই যাচ্ছিল। মোরওভার শপিং সেন্টারের উন্নতির জন্য কোম্পানির কাছে এই জায়গাটি অনেক কম দামে বিক্রি করে দেওয়া হয়। তো এই সকল বিষয় যখন লিনা জানতে পারে তখন সে সবাইকে বলে, আমি এমন কোনো প্রজেক্টের ফাইলে সাইন করিনি, কিন্তু তবুও এখানে আমার সিগনেচার কোথা থেকে এসেছে? যা শুনে জোনাস তাকে বলে, তুমি এমনিতেও মানসিকভাবে সুস্থ নও, তোমার কোনো কিছুই ঠিকমতো মনে থাকছে না, হয়তোবা তুমি ঠিক করে মনে করতে পারছো না। যাই হোক, এই পুরো বিষয়টার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে এই সকল কিছুর পিছনে এঞ্জেলা এবং জোনাসের হাত রয়েছে, আর এই সব কিছুতে তাদের সাথে সঙ্গ দিচ্ছে ক্যাস, কারণ সে সিনিয়র কর্মকর্তাদের পালতু কুকুর। বাকি 6 জন টিম মেম্বার কেউই এই কাজে সঙ্গ দিতে চাইছিল না,
কিন্তু তাদের উপর মানসিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। তো এখানে আমরা পালসন নামের একজন কৃষকের কথাও জানতে পারি, যার ফার্ম একেবারে বিনষ্ট করা দেওয়া হয়েছে শুধুমাত্র এই শপিং মল তৈরি করার জন্য। আর তাই শেষমেশ কোনো কিছু না করতে পেরে পার্সন আত্মহত্যার পথ বেছে নেয়। তো এরপরের সিন জেনির কাছে চলে যায়, যেখানে সে জানতে পারে যে কার্লকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাই সে ইনসেলাসহ বাকিদের হটডগ দেয় এবং প্যাকেজ ফুড গরম করে খাইয়ে দেয়। ওদিকে এই রিসোর্টের আরেকজন কর্মচারী, যার নাম ছিল রোজার, তাকেও নির্মমভাবে হত্যা করে ফেলা হয়, কিন্তু এই বিষয়েও কেউই জানত না। তো এমনিতেই সকল মিউনিসিপ্যাল ওয়ার্কারদের মুড খারাপ ছিল, আর তাই জোনাস একটি মাস্কেট সেজে চলে আসে। আর এই মাস্কেট হচ্ছে শর্টেজ এই এলাকার একজন মাস্কেট ছিল, যে কিনা অনেক ভালো একজন ওয়ার্কার ছিল। শর্টেজ এই এলাকার জঙ্গলগুলোকে সবসময় রক্ষা করত, কিন্তু যেহেতু জোনাস আর রিঞ্জেলা নিজেরাই এই এলাকার জমিগুলো ছিনিয়ে নিচ্ছিল, তাই এইসব দেখে কারোরই মুড ভালো হয় না, বরং আরও বেশি খেপেই যায়। এইসব দেখে জোনাস অনেক রাগ করে এবং বলে, আমি তোমাদের মুড ভালো করার জন্য এত কিছু করছি, তবুও তোমরা নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছ সব জায়গাতেই। যা শুনে এঞ্জেলা তাকে তার সাথে করে নিয়ে চলে যায় এবং বলে, তুমি বাকিদের থেকে আলাদা, তোমার মতো সাকসেসফুল অন্যরা কেউই নয়, তাই সবাই তোমাকে দেখে চলে। কাল যখন ক্রাউন ব্রেকিং সেরেমনি হবে তখন তুমি ফার্স্ট গোল্ডেন সেবল চালাবে। যাই হোক, এরপর সিন শিফট হয়ে যায়, আমরা স্লিওকে দেখতে পাই, যে কিনা সকলকে নিয়ে অনুশীলনে চলে যায়, যেখানে স্লিও এক্সারসাইজ করা শুরু করার আগে টিমের সকলের ফোন নিজের কাছে নিয়ে নেয়, যাতে করে তারা ফোন থেকে দূরে থেকে নিজেদের অ্যাক্টিভিটিস ভালোমতো করতে পারে। আর এখানে আমরা আরও একটি বিষয় সম্পর্কে জানতে পারি, যে আমির লীনাকে পছন্দ করে আর সে এই জেনারেশনের মধ্যেও অনেক ভালো একজন মানুষ। তো অ্যাক্টিভিটিসের শুরুতেই ক্লিও দুটো দল করে দেয় এবং তাদেরকে প্লাস্টিকের বোতল ইউজ করে ক্রাফ্ট তৈরি করতে বলে, যেখানে জোনাসের টিম জিতে যায়। এরপর আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস হয়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে খুনি রিসোর্টের কর্মীদেরকে হত্যা করছিল, সে রিসোর্টেই চলে আসে। আর সেখানে আসা মাত্রই ক্লিও যেই বাক্সের মধ্যে টিমের সকল ফোনগুলো রেখেছিল সেই বাক্সটি চুরি করে ফেলে। তো এরপর ওই খুনি রিসোর্টের মধ্যে ঢুকে প্রথমেই জেনিকে নির্মমভাবে হত্যা করে এবং ওয়াইফাই নেটওয়ার্ক কাট করে দেয়। অর্থাৎ বোঝাই যাচ্ছিল বাহিরের দুনিয়ার সাথে সকলের যোগাযোগ একেবারেই বিচ্ছেদ ঘটে গেছে। তো এরপর ওই টিম মেম্বারদেরকে আরও একটি টাস্ক দেওয়া হয়, যেখানে তাদেরকে জিপ লাইন ইউজ করে ওই পারে যেতে হবে, কিন্তু লীনা এটা পূরণ করতে চাইছিল না, কারণ সে ভয় পাচ্ছিল। যা দেখে জোনাস তাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দেয়, আর তাই লীনা রাগ করেই রিসোর্টে চলে যায়। রিসোর্টে গিয়ে সে জোনাসের ল্যাপটপ চেক করে, করাপশনের প্রমাণ খুঁজে পায়। আসলে জোনাস আগে থেকেই জানত যে তাদের এই প্রজেক্ট ফেল হবে, আর তাই সব কিছু বিনষ্ট হয়ে গেলে জোনাস অন্য কোম্পানির ভালো পদে চলে যাবে। আর এমনিতে তো করাপশন থেকে মোটা অঙ্কের টাকা পেয়েই গেছে। জোনাস সবাইকে বলছিল এই শপিং মলে অনেক নামিদামি কোম্পানি আসবে, কিন্তু এই সব কিছুই ছিল মিথ্যা কথা। আসল কথা হচ্ছে এই শহরের কমিউনিটির সবচেয়ে বড় মূলধন শেষ হয়ে যাবে এবং তার সাথে এই শহরটিও ধ্বংস হয়ে যাবে। আর এই সব কিছুতেই শুধুমাত্র জোনাস এবং অ্যাঙ্গেলোর লাভ, কারণ তারা একে তো এখান থেকে মোটা অঙ্কের টাকাও পেয়েছেন এবং অন্য জায়গায় চাকরিও পাবেন, আর তাদের সাথে কেজও জড়িত আছেন। সব কিছু জানতে পেরে লীনা বুঝতে পারে আসলে সে কোনো সিগনেচারই করেনি, বরং জোনাস কাজের মাধ্যমে তাকে ফোর্স করেছে। আর তাই রিনা তাড়াতাড়ি করে পেনড্রাইভে সকল প্রমাণ কপি করে নিয়ে নেয়। তো এরপরে সিন আবারও ক্লিওর কাছে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই ক্লিও ফোনের বক্সটি খুঁজে পাচ্ছিল না, যার কারণে সে সবাইকে বলে, আমি তোমাদের ফোন পরে দিয়ে দিব। এই বলে সে আড়ালে চলে যায় এবং ফোন বক্সটি খোঁজা শুরু করে। তো যখনই সে ফোনের বক্সটি খুঁজতে রিসোর্টের মধ্যে যায়, তখন সে জেনির লাশ দেখতে পায়। ঠিক সেই সময় ওই জায়গায় ওই খুনিও চলে আসে, যে কিনা এখনও মাস্কের পরা। সেই খুনি ক্লিওকেও নির্মমভাবে হত্যা করে, অর্থাৎ রিসোর্টে এই চারজন স্টাফই এখন মৃত। তো সন্ধ্যা হয়ে গেল, মিউনিসিপ্যাল অফিসের কর্মকর্তারা মোজমাস্তি করা শুরু করেছে। এখানে আমরা ফ্রেন্ডস নামক একজন লোকের কথা জানতে পারি, যে কিনা অনেক আগে তাদের সাথে জব করত, কিন্তু একসময় সে করাপশনের কারণে বিরক্ত হয়ে যায়, আর পলসনের মৃত্যুতে সে একেবারে চিন্তিত হয়ে যায়, যার কারণে সে রাগের মাথায় ইঞ্জেলায়ের উপর হামলা করে দেয়। আজও ইঞ্জেলায়ের ঘাড়ের মধ্যে সেই হামলার চিহ্ন রয়েছে। যাই হোক, এরপর তো ফ্রেন্ডস তার জব ছেড়েই দিয়েছিল। এরপর লীনা এই সকল ঘটনা নাজ্জা এবং আমিরকে জানিয়ে দেয়। তারা দুজন সব প্রমাণ দেখে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কালকেই তারা পুলিশকে সকল প্রমাণ সহকারে সব সত্য জানিয়ে দিবে।
আর তাই লিনা জোনাসকে তাদের কৃতকর্মের কথা বলে দেয়। তখন জোনাস তাকে লোভ দেখায় এবং বলে, যদি তুমি আমাদের সঙ্গ দাও তাহলে অনেক টাকা পাবে এবং ভালো চাকরিও পাবে। কিন্তু লিনা এইসবে রাজি হয় না এবং বলে, কাল সকালে এই সকল প্রমাণ পুলিশের কাছে যাবে। তো এইসব চলাকালীন সময়ে সেই খুনি সেখানে চলে আসে এবং কেসকে ঘাস কাটার মেশিনে নিয়ে হত্যা করে দেয়। আজর তারপর সে তাকে মেরে একেবারে ঝুলিয়ে দেয়, যাতে করে সকলে তার এমন নির্মম মৃত্যু দেখতে পায়। এইসব দেখে সাগরের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওদিকে জোনাস এবং লিনা যখন জঙ্গলের মধ্যে দৌড়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে জোনাস অনেক গুরুতর আহত হয়, কারণ কিলার জঙ্গলের মধ্যেই শক্ত তার পেঁচিয়ে রেখেছিল, যার কারণে জোনাসের গলা পুরোটাই কেটে যায়। যদিও তা পুরোপুরিভাবে আলাদা হয়নি, কিন্তু ক্ষত ছিল মারাত্মক। এইসবের পরেও জোনাস সেই প্যানড্রাইভটি লিনার কাছ থেকে নিয়ে তাকে পানির মধ্যে ফেলে দেয়, কিন্তু ভাগ্যক্রমে লিনা পানি থেকে উঠে আসে এবং একটি গর্তের মধ্যে আশ্রয় নেয়, যেখানে সে সেফের লাশ দেখতে পায়। অন্যদিকে ইঞ্জেলাকে রেখে বাকি সবাই একটি রুমের মধ্যে ঢুকে পড়ে এবং নিজেদেরকে লক করে দেয়, যাতে করে কিলার তাদেরকে মারতে না পারে। এরপর তারা ওই জায়গা থেকে পালানোর প্ল্যান করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি ভ্যানে করে পালিয়ে যাবে, আর তাই নাতাজা ভ্যানের চাবি নিতে জোনাসের কেবিনে চলে যায়। কিন্তু তখনই সেই কিলার তার উপর হামলা করে দেয়। ভাগ্যক্রমে নাতজা নিজের চুল কেটে সেখান থেকে পালায়, অর্থাৎ তাদের প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে। কিন্তু আফসোস, কিলার সেই ভ্যানটিকেই ফায়ারওয়ার্কস দিয়ে উড়িয়ে দেয়, অর্থাৎ বোঝাই যাচ্ছিল তাদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে। নেক্সটে আমরা আমিরকে দেখতে পাই, যে কিনা লিনাকে বাইরে থেকে উদ্ধার করে আনে। ওদিকে অ্যাচেন এখনও বাইরে লুকিয়েছিল। তখনই জোনাস তার কাছে চলে আসে। অ্যানের জোনাসের কাটা মাথাটা সেলাই করার চেষ্টা করে, আর ঠিক সেই সময় তাদের মধ্যে কথোপকথন হয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি অ্যানের তার বন্ধুকে তাদের এখানে আসার কথা বলেছিল, আর তার বন্ধু আর কেউই নয় বরং ফ্রেন্স ছিল। আর এর মাধ্যমে ধারণা করা হয় যে খুনি হয়তোবা ফ্রেন্সি হবে। কিন্তু তখনই সেখানে ওই খুনি চলে আসে, যা দেখে জোনার এবং অ্যানেট মোটর বাইকে করে পালানোর চেষ্টা করে। অ্যানেট নিজেই ওই মোটর বাইকটির পেছন থেকে ধাক্কা দিয়েছিল, কিন্তু তাকে রেখেই জোনাস মোটর বাইকটি স্টার্ট করে দেয়, যার কারণে অ্যানেট সেখানেই পড়ে যায়। এরপর সেই খুনি অ্যানেটের কাছে আসে, যা দেখে অ্যানেট তাকে বলে, আমি জানি তুমি অন্য কেউ নও বরং আমার বন্ধু ফ্রেন্স, তাই তুমি আমাকে মারার চেষ্টাই করবে না। এই বলে যখনই সে খুনির মুখ থেকে মাস্ক সরায়, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ উনি তার বন্ধু ফ্রেন্স ছিল না বরং অন্য কেউ ছিল। কিন্তু তখন আর অ্যানেটের বাঁচারও উপায় ছিল না, কারণ খুনি তার মাথার সেখানেই আঘাত করে, যার ফলে সেই আহত হয়ে নিচে পড়ে যায়। অপরদিকে জোনাস যখন রোডে তার বাইক নিয়ে উঠে, তখন সেখানে আগে থেকে রেখে দেওয়া প্যারেকের কারণেই তার মোটর বাইকের টায়ার পাঞ্চার হয়ে যায় এবং সে একটা খাদে পড়ে যায়। অন্যদিকে টিমের বাকি পাঁচজন মেম্বার এটা আন্দাজ করতে পারে যে আসল খুনি হচ্ছে পলসনের ছেলে, কারণ তার বাবা যখন আত্মহত্যা করেছিল তখন এটা সে দেখেছে, আর তাই বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই সে এত কিছু করছে। আর তাই তারা পাঁচজন কিছু হাতিয়ার নিয়ে জঙ্গলের ভেতরে বেরিয়ে পড়ে, যাতে করে তারা জিপলাইন ইউজ করে এখান থেকে বের হতে পারে। কিন্তু কিলার সেখানেও তাদের উপর হামলা করে দেয়, ফলে সবাই একে একে এর উপর থেকেই আলাদা হয়ে যায়। আমির আর লীনা তো ঠিকই জেটলাইনে চলে যায়, কিন্তু ইভা আর টর্বজন কোনো উপায় না হয়ে আবারও কেবিনে চলে যায়। এদিকে নাজার কোনো খোঁজখবর নেই। আমির আর লীনা এই জিপলাইনে পৌঁছে যায়। সে বারবার লীনাকে সাহস দিচ্ছিল। একসময় যখন তারা জিপলাইনের উপরে উঠে পড়ে, তখন তারা যখন জিপলাইন দিয়ে উপারে যাচ্ছিল, তখন হঠাৎ করেই আমির লক্ষ্য করে জিপলাইনের শেষ প্রান্তে ধারালো গজালের মতো কিছু একটা লাগানো আছে। আর তাই আমির কোনো রকমে লিনাকে বাঁচিয়ে নিজেই ধারালো গজালের সামনাসামনি চলে আসে, তো যার কারণে সেখানেই তার মৃত্যু হয়। লিনাও বেশ আহত হয়েছিল, কিন্তু তবুও সে বেঁচেছিল। ওইদিকে কিলার কেবিনে ঢুকে ইভা এবং টর্বজনের উপর হামলা করে দেয়। এক পর্যায়ে খুনি টর্বজনের কান কেটে ফেলে, এমনকি তাকে খুব মারপিট করে, কিন্তু কোনো রকমে ইভা তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজনে মিলে সেই গোল্ডেন সেবল কিলারকে মারার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো ধরনের লাভই হয় না। এমনকি টর্বজন সেই কিলারের মাস্কের মধ্যেও আগুন পর্যন্ত লাগিয়ে দেয়, কিন্তু তবুও কিলার তাদেরকে মারার জন্য লেগে পড়ে যায়। ঠিক সেই সময় নাচা সেখানে চলে আসে এবং ওই গোল্ডেন শাবেল দিয়ে সেই কিলারের মাথায় একেবারে ঘাড় থেকে আলাদা করে দেয়। এইসবের মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে নাচা আসলে কতটা সাহসী এবং সে এটা পেরেছে খুনিকে শেষ করে ফেলতে। এই মুহূর্তে গিয়েও আপনাদেরকে খুনির চেহারা দেখানো হয় না,
শুধু আমরাই দেখতে পাই সেই মাস্কের পরা ছোটেস্কি। অন্যদিকে লিনা জিপলাইনের মাধ্যমে জঙ্গলের আরেক প্রান্তে চলে যায়। সেখানে গিয়ে সে নিজের ফোনের ওই বাক্সটাও খুঁজে পায়। লিনা দেরি না করে সাহায্যের জন্য পুলিশকে সকল খবর দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে জোনাস চলে আসে এবং লিনার উপর হামলা করে দেয়। কারণ লিনা যদি তার পর্দা ফাঁস করে দেয় তাহলে তার তো সর্বনাশ হয়ে যাবে। শেষ মুহূর্তে লিনাকে নিজের আত্মরক্ষার জন্য জোনাসকে মেরে ফেলতে হয়। আর এরপর সেখানে পুলিশ চলে আসে, সকলকে রেস্কিউ করে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদও করে। সব শেষে শুধুমাত্র চারজনই বেঁচে থাকে, যার মধ্যে রয়েছে লিনা, টর্পজন, নাৎসা এবং ইভা। যদিও টর্পজনের অবস্থা অনেক খারাপ ছিল কারণ সে অনেক মার খেয়েছিল। তো যাই হোক, এরই মাধ্যমে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।